আমি যাকে দাওয়াত দিব তাকে অবশ্যই নিজের জন্য আপন করে নেব তাকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করব তাকে আমার ভাই হিসাবে গ্রহণ করব তাকে আমার একজন ভাই হিসাবে আমি তাকে দাওয়াতটা দিব আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কখনোই আমরা নিরাশ হব না জন্য আমাদের দাওয়াত আমাদের সোনামনিকে আগে দিতে হবে কারণ ছোট থেকে আপনি ওকে যা শিখাবেন বড় হলে কিন্তু তাই শিখবেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিদিসের আলোকে জীবন করি

সম্মানিত সভাপতি সম্মানিত সংগঠনের প্রথম পরিচালক ভয়াজুর রহমান সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দরতম একটি প্রশিক্ষণে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষকে জান্নাতের পথ প্রদর্শনের জন্য যাতে করে মানুষ তার দুনিয়াবি জীবন এই পথে পরিচালিত করে পরকালীন জীবনে সে জান্নাত লাভ করতে পারে আজকে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ মহিলা সংস্থা সোনামণি সংগঠন আল বা এর সাথে আরও যে এসব সংগঠন আমাদের রয়েছে সবগুলির লক্ষ্য কিন্তু একটাই সেটা হলো কিছু মানুষ এমনভাবে তৈরি করা যারা কেবল জান্নাতের জন্য নিজেদের পার্থিব জীবনের সার্বিক প্রচেষ্টাগুলি ব্যয় করবে তারই অংশ হিসেবে আজকে এই সোনামণির প্রশিক্ষণ আজকের প্রশিক্ষণের বিষয়ে আপনারা একটু পূর্বেই অব অবগত হয়েছেন প্রশিক্ষণের বিষয় হচ্ছে সোনাবাদীদের চরিত্র গঠনে দাওয়াতের গুরুত্ব এবং দায়ীদের চরিত্র বা গুণাবলী আপনারা অনেকেই আলেম মানুষ অনেকেই এ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন আমরা তার সাথে আপনাদের এই বিষয়গুলি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূলত আজকের এই বিষয় সংগঠনের গুরুত্ব আমাদের জীবনের সর্বত্রই এটা শুধু মানে কোরআন হাদিস দিয়ে বলার অপেক্ষা রাখে না কোরআন হাদিস তো অবশ্যই পাশাপাশি আপনি যদি বাস্তব জীবনে একটু অনুভব করেন তাহলে সেটাও দেখতে পাবেন এমন অনেক বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন যারা এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার্থীদেরকে তার কাছে শিখান শিক্ষা দেন তিনি এলেমের সমুদ্র হলেও তিনি জ্ঞানের একটা আধার হলেও তার সন্তানরা কিন্তু তার কাছ থেকে প্রথমে জ্ঞান আহরণ করে না কোথায় করে স্কুলে যায় প্রাইমারি স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে কলেজে পড়ে তারপরে গিয়ে সে ইউনিভার্সিটিতে মানে ছাত্র হয় শিক্ষার্থী হয় তাই না তাহলে এই একা একা সে যত যদিও অনেক বড় বড় মানুষকে শিক্ষা দেয় তাই না আবার ধরেন যে আমাদের যারা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে বা শিক্ষক প্রশিক্ষণ স্কুল কলেজ যেগুলি কলেজ যেগুলি আছে সেগুলি কিন্তু বড় বড় মানুষ বড়দেরকে শিক্ষা দেয় তাই না এই বড়দেরকে শিক্ষা দেওয়া একজন মানুষ তার কাছেও কিন্তু তার ছেলেরা তার কাছে শেখে না কোথায় শেখে তার ছেলেরা কিন্তু একটা স্কুলে যায় একটা মাদ্রাসায় যায় একটা কলেজে যায় সেখানে গিয়ে শেখে এর অর্থ হলো এই একাকে যে জ্ঞানটা অর্জন করা যায় এটা সর্বাঙ্গীন সুন্দর নয় এটা পরিপূর্ণ নয় কারণ একটা ছেলে সে বাপের কাছে সবসময় আদরে থাকে মায়ের কাছে সব সবসময় স্নেহে থাকে কিন্তু যখন সে স্কুলে আসে তখন কিন্তু কেউ সাথে তার সাথে প্রতিযোগিতা করে কেউ তার সাথে খারাপ ব্যবহার করে কেউ তার সাথে ভালো ব্যবহার করে এই সার্বিক পরিস্থিতির আলোকে সে নিজেকে গড়ে তোলে বুঝতে পারলেন এটা একটা সাংগঠনিক প্রচেষ্টা যদি স্কুল মাদ্রাসা কলেজ এভাবে না থাকতো তাহলে হয়তো আমাদের শিক্ষার আলোটা এভাবে ছড়াতো না সাহাবাহর দেখেন রসুলসা কাছে শিখেছেন কখনো একাকী কখনও জামাতবদ্ধভাবে আহলে সুফায় সত্তর জন বা তার ততোধিক সাহাবি সেখানে অংশগ্রহণ করতেন রাসুল যা বলতেন হৃদয়ে ধারণ করতেন কেউ কেউ আবার লিখেও রাখতেন তাহলে বোঝা যায় যে সাংগঠনিক প্রচেষ্টা এটা শুধু আমাদের ব্যক্তি জীবনের বৈষয়িক জীবনেই নয় বরং জীবনের সর্বক্ষেত্রে আর একটা গুরুত্ব আছে যদি আধ্যাত্মিক জীবনে আপনি দেখেন তাহলে জামাতে সালাত আদায় করলে আপনার পঁচিশ থেকে সাতাশ গুণ সব বেশি হবে আর একে করলে ফর্জিয়ারটা আদায় হবে তাই না আল্লাহ শাস্তি হয়তো দিবেন না আমার ফরজিয়ারটা আদায় হবে কিন্তু এক একসাথে এটা দিলে আদায় করলে পঁচিশ গুণ সব বেশি হবে বা সাতাশ গুণ বেশি হবে আপনি জাকাত একাকি দিতে পারেন তাই না কিন্তু রাসুলের শিক্ষা কোনটা জাকাত এক জায়গায় জমা করেন জমা করে যারা হকদার আছে তাদের মধ্যে বন্টন করেন নির্দিষ্ট দায়িত্বশীল বন্টন করবে আপনি একাকিও তো দিতে পারতেন পারতেন না কিন্তু এটা কেন এটা এই জন্য যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে এই সঙ্গবদ্ধ যেন আমরা থাকি এটা আমাদেরকে শেখানো হচ্ছে সারা বছর হজ হয় না একটা দিন হজ হয় তাই না এই একটা দিন না হয়ে আল্লাহ তো এই ব্যবস্থা করতে পারতেন যে যার যখন সুবিধা হয় সে তখন ওখানে যে তফ করবে সাই করবে হজ করবে সমস্যা কি কিন্তু আল্লাহ কেন করলেন এই ইসলামের প্রত্যেকটা বিধান নিয়ে যদি আপনি আমি ভাবি তাহলে এখান থেকে উত্তর বেরিয়ে আসবে সুতরাং আজকে আমরা এই যে মানুষকে দাওয়াত দিতে যাব এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও একটা সঙ্গবদ্ধ প্রচেষ্টা আমাদের দরকার আজকে বিভিন্ন জেলা থেকে আপনারা অনেকে এখানে উপস্থিত হয়েছেন যদি এভাবে না হয়ে ব্যক্তিগতভাবে আমরা এই বিষয়গুলি আপনাদেরকে বলতে যেতাম তাহলে কি আমাদের সেই সুযোগ হতো হতো না আমরা তো সাহাবিদের মতো নই যে পিছনের কোনো তাড়া নাই আবদুল্লাহ আব্বাস রাজিউল্লাহ সফরে বের হয়ে গেছেন তারপর সংবাদ পাচ্ছেন যে তার নিকটাত্মীয় মারা গেছে ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো একজন মারা গেছে তখন তিনি বলছেন যে ঠিক আছে তোমরা তাকে কাফন দাফন করো আর আমি এখান থেকে তার জন্য দোয়া করছি আমি তো ফিরে গিয়ে তার জন্য বেশি কিছু করতে পারবো না তাহলে সাহাবিরা যেরকম ছিলেন আমাদের সেরকম হওয়াটা অত্যন্ত কষ্টকর এটা অসম্ভবই বলতে হবে তারপর আমরা চেষ্টা করি যাই হোক তো সেজন্য সাহাবিদের উদাহরণ নিয়ে আমরা সামনের দিকে প্রেরণা পাবো সামনে এগিয়ে যেতে কিন্তু তাদের মতো আমাদের হওয়া আদৌ সম্ভব নয় সে যেন তারা ব্যক্তিগতভাবে যা করেছেন সামষ্টিগতভাবে তার একটা বিস্তর ফল তারা লাভ করেছেন রাসুল একাকী মক্কী জীবনে তেরোটা বছর দাওয়াত দিয়েছেন কিন্তু মাদানী জীবনে এসে দেখেন দশ বছরের ব্যবধানে তিনি লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পেরেছেন শুধু যদি বিদায় হজে আমরা দেখি তাহলে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি সেখানে উপস্থিত ছিলেন সেদিন তাই না জীবনে কিন্তু এটা হয়নি তেরো বছর এটা হয়নি তাহলে বোঝা যায় সঙ্গবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাওয়াত প্রসার লাভ করে আজকে আমরা যেটা বলবো যে আমাদের বিষয় হচ্ছে দাওয়াতের গুরুত্ব তাই না সোনামনিদের চরিত্র গঠন করতে গেলে আমাদের দাওয়াত অবশ্যই দিতে হবে আল্লাহ রবুল আলমিন সুরা আলে ইমরানের একশো চার নম্বর আয়তা বলেছেন আপনাদের মুখস্থ আছে যদি কারো জানা না থাকে তাহলে আপনি শুধু আয়াত নাম্বারটা লিখে নেন ওয়াল তাকুমিন তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত যারা একশো চার হাজার ওয়াল তাকুমিন কুমুম্মা খাইর তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা যাদের যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ইয়া অমরুন আবিল মারুফ তারা মানুষকে মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসাদ কাজ থেকে বাধা প্রদান করবে ওগুলা এক মঙ্গল মুখ আর যদি এটা করে তাহলে তারা হবে সফল কাম তারা হবে কামিয়াব তারা পরবর্তী জীবনে মুক্তিপ্রাপ্ত হবে তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের একটা দল থাকা দরকার আর আমি যদি বলি না দল দরকার নেই ব্যক্তিগতভাবে হইলে হবে তাহলে কি এটা ঠিক হবে হবে না দাওয়াতটা সঙ্গবদ্ধভাবে হওয়া দরকার আজকে এতগুলি লেখা এক জায়গায় আসতেন বলে আমরা একসাথে কথা বলার সুযোগ পাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা এইগুলি নিজ নিজ এলাকায় এটা প্রচার করতে পারবেন কিন্তু এটা যদি আমাকে ব্যক্তিগতভাবে দিতে হতো তাহলে এতগুলো জেলায় আমার পক্ষে সম্ভব হতো না আমার জীবদ্দশায় সম্ভব হবে কি না এটা আমাদের মানে কল্পনা করা বিষয় চিন্তা করা বিষয় দুই নম্বরে দেখেন একশো সুরা আলে ইমরানের একশো দশ নম্বর আয়াত কুন্তুম খাই রহম্মতিন ও তা নাস তামরুন নাবিল মারুফান হাউন আর কথা না হো না আনিল তোমরা হচ্ছে উত্তম জাতি মানবতার কল্যাণের জন্যই তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আর তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে ইমানের বিষয়টা পরে বলা হলো কেন ইমানের বিষয়টা পরে বলা হচ্ছে ইমান ছাড়া তো আমাদের কোনো আমলের কোনো দাম নাই তাই না ইমানটা তো থাকতেই হবে কিন্তু এখানে দাওয়া তার দাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য সৎ কাজের আদেশ এবং থেকে বাধা প্রদান করার এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এটা আগে নিয়ে এসেছেন এভাবে বহু আয়াত আছে কিন্তু সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত সুরা কাসাসের সাতাশি নম্বর আয়াত এসবগুলিতেই রবুল আলমিন দাওয়াত দানের যে গুরুত্ব এটা তিনি বুঝিয়েছেন আমি সংক্ষিপ্ত করার জন্য বলছি আমার মিটিং আছে পরে তাহলে আমাদেরকে দাওয়াত দিতে হবে এটা আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ রসুল সাল্লু আলহিউ আসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে তিনি আমাদেরকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন উৎসাহিত করেছেন সাহালিন সাদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহু বলছেন বলছেন ওল্লাহে হুদা কা আল্লাহর কসম করে বলছি যে তোমার পথনির্দেশের মাধ্যমে তোমার হেদায়তের মাধ্যমে যদি একটা লোক হেদায়ত লাভ করে লাকামিন ওয়াহেদুন নাম সেটা তোমার জন্য বহু লালুটের চেয়ে উত্তম হবে বহু লালুট কোরবানির চেয়ে উত্তম হবে আবুদাউদ তিন হাজার ছয়শো একষট্টি সোনান আবুদাউদ তিন হাজার ছয়শো একষট্টি সাহিউল জামে সাত হাজার চুরানব্বই তাহলে রাসুল বলছেন যে তোমার পথনির্দেশের মাধ্যমে তোমার হেদায়তের মাধ্যমে অর্থাৎ তুমি কোরআন হাদেশের মাধ্যমে যে হেদায়ত লাভ করেছো এটার মাধ্যমে যদি একজন লোক এই হেদায়তটা সঠিক পথটা প্রাপ্ত হয় তাহলে সেটা তোমার জন্য বহু লালুট কোরবানি করার চেয়ে উত্তম হবে খাইবারের যুদ্ধে রসুলসাল্লাম মালিকে ইহুদিদের ইহুদিদের দুর্গে পাঠিয়ে বললেন যে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাও যদি তারা তোমার মাধ্যমে হেদায়ত লাভ করে তাহলে এটা তোমার জন্য বহু লাল উট কোরবানি করার চেয়ে উত্তম হবে এটা অন্য হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন সেই হকারী হাদিস নাম্বার তিন হাজার চারশো একষট্টি মেসকাত একশো আটানব্বই বাল্লেগু আন্নি ওলা বায়া আমার পক্ষ থেকে একটা বাক্য জানলেও সেটা মানুষের কাছে পৌঁছে দাও ও হাত দিসু ইসরাইল ইসরায়েল বান ইসরায়েলের পক্ষ থেকে তোমরা বানি ইসরায়েলের ঘটনগুলিও বর্ণনা করতে পারো বলা হারা যা সমস্যা নেই ওমান কাদা বা আলাইয়া মোতা আমি ফলিয়া বাবু আমা কাদিনা নাম কিন্তু কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে আমি যা বলিনি সে কথা যদি কেউ বলে তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল সোহেব ওখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো একষট্টি তাহলে রাসূল সাল্লাহ আলি সাল্লামের নির্দেশ হচ্ছে বাল্লিক আননি আয়া একটা বাক্য জানলেও আমার কাছে আমার পক্ষ থেকে একটা বাক্য যদি তুমি অবগত হও তাহলে সেটা মানুষের কাছে পৌঁছে দাও তাহলে আমাদের জীবনে এই দাওয়াত প্রদান করা জরুরি ধরে নেন আপনাদের যাদের ছোট্ট ছেলে আছে ছয় বছর বয়সে যে আমাদের ছোট্ট সোনামণি আছে এই ছেলের বাপমা যদি একে না বলে যে বাবা আমার সাথে আদায় করো বা চলো আজান হয়ে গেছে তুমি মজু করো তুমি কাপড় চোপড় পরে নাও চলো আমরা মসজিদে আদায় করি আপনি যদি জীবনে কখনো না বলেন মনে করেন বাচ্চা ছোটো আছে এ পরে যখন বয়স হবে তখন সে সালাত এমনি শিখে নেবে বয়স যখন পনেরো বিশ হবে তখন কিন্তু এই বাচ্চার সালাতা আদায় করবে না তাই না এ কিন্তু করবে না এর করবে না সে দেখছে যে বাপ তোমাকে কোনো বলেনি বাপ তোমাকে কোনোদিন সালাত আদায় করার কথা বলেনি তাহলে আপনি আপনার পরিবারেই আপনি দাওয়াত দিচ্ছেন না আপনি যদি সেল্লা দিয়ে বেড়ান সারা দেশে ঘুরে বেড়ান তাহলে কি আসলে হক আদায় হবে আসলে হক আদায় হবে না আল্লাহ বলছেন ইয়া ইসা কুম হে ইমান দরগান তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও সুরা তাহরিম ছয় নম্বর আয়াত তাহলে আমাকে বাঁচতে হবে আমার পরিবারকে বাঁচাতে হবে আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জনদনিয়া থেকে আমার পিতামাতা তারপরে আমার সন্তান সন্ততি তারপরে অন্য আত্মীয় স্বজন তাহলে আমি আমার পিতামাতাকে দাওয়াত দিচ্ছি না আমি আমার সন্তানকে দাওয়াত দিচ্ছি না আমি গাড়তে বসকা নিয়ে দুনিয়া বরিশা ঘুরে বেড়াবো এটা আমার দায়িত্ব নয় হ্যাঁ যখন আমার পরিবার ঠিক হবে যখন আমার সমাজ ঠিক হবে যখন আমার আশপাশের লোকজন ঠিক হয়ে যাবে তখন আমি প্রয়োজনে দূরে যাব সিস্টেম তো এভাবে হবে আমার দায়িত্ব এটা নয় যে আমি আগেই দূরের মানুষকে দাওয়াত দেবো সুতরাং এই দাওয়াত আমার পরিবারে আগে হতে হবে যতদিন পর্যন্ত আপনি আপনার পরিবারে দাওয়াত না দিবেন ততদিন পরিবারকে আপনি ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে পারবেন না আপনার ছেলে আপনার মেয়ে কখনো সে ইসলামী আদর্শে গড়ে উঠবে না এই দাওয়াত আপনাকে ওখান থেকে শুরু করতে হবে তাই না সেজন্য আমাদের এই দাওয়াত আমাদের সোনামনিকে আগে দিতে হবে কারণ ছোট থেকে আপনি ওকে যা শিখাবেন বড়ো হলে কিন্তু সে তাই শিখবে দেখেন আপনার ছেলেটা ভুলেও কখনো নাবিনেছে হাত বাদে না যদি আপনার পাশে দাঁড়ায় কিছু বোঝে না মনে করেন তিন বছর বয়স এই ছেলেটা আপনাকে দেখা দেখি আপনার পাশে এসে সালাতে দাঁড়িয়েছে কিন্তু সে হাত বাঁধবে কোথায় সেখানে আবেন্ডাসে বাঁধবে কখনো নয় আপনাকে সে দেখে আসছে আব্বা এখানে হাত বেঁধে সালাদা আদায় করে তাহলে ও এখানেই বাঁধবে ঠিক না হতে পারে ভুল হতে পারে হয়তো এইভাবে বাঁধলো মানে ডানেরটা নিচে যেতে যেতে পারে ভুল হতে পারে কিন্তু সে কিন্তু বুকেই বাঁধবে এটা আপনার দাওয়াত মানে দাওয়াত আপনি বললেও হতে পারে দাওয়াত আপনার আমলেও হতে পারে দাওয়াত কিন্তু আপনার ইশারায়ও হতে পারে তাই না বিভিন্নভাবে আপনার দাওয়াত হতে পারে আপনার লেখনের মাধ্যমেও দাওয়াত হতে পারে হানাবি পরিবেশে অনেক সময় অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে ভাই আমার এলাকায় কোনো আলাদা মানুষ নাই আলাদিস মসজিদ নাই হানাবি মসজিদে সালাত আদায় করতে হয় সেখানে সালাদ আদায় করতে গেলে বিভিন্ন সমস্যা কথা বলার তো কোনো উপায়ই নেই একটা জিনিস মনে রাখতে হবে যে ওইখানে ধৈর্য ধারণ করে ওখানে এবাদাত করাটা কিন্তু তার একটা দাওয়াত এই সব মানুষ একরকম করছে আর উনি দিয়ে আলাদাভাবে করে এটা কিন্তু তার একটা দাওয়াত একজন মানুষ হলে তার বিবেকে সাড়া দেবে যে কেন আলাদা করে তাহলে আমি দেখি যে আমারটা ঠিক না ঠিক তাই না এটা একটা দাওয়াত সুতরাং এই দাওয়াত আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে যেখানে থাকি সেখান থেকে আমরা দাওয়াত দেবো কিন্তু শুরুটা হবে আমার নিকটাত্মীয় থেকে রসুল সাল্লাহাম আল্লাহ বললেন ও আমজির হাসি রতাকাল আক্রবিন হে মোহাম্মদ তোমার নিকটত নিকটাত্মীয়দেরকে জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করো সতর্ক করো সুরা সহ দুইশো চোদ্দ নম্বর আল্লাহ বলছেন নিকটাত্মীয় তুমি তুমি জাহান্নামের ভয় দেখাও আমার নিকটাত্মীয় কে আমার পিতা আমার পরিবার পরিজনের সদস্য তারা তো নিকটাত্মী সুতরাং তাকে আমার আগে দাওয়াত দেওয়া দরকার দাওয়াতের ফজিলত কি হবে দাওয়াতের ফজিলত আমরা অনেকই জানি তাই না পজ করতে দিলে আমরা অনেক পারব দাওয়াতের ফজিলত সম্পর্কে আল্লাহ রবুল আলামিন সুরা ফুজিলতের সুরাফসিরাতের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বল্সান ওমান আখসান ওকাউল আম্মী মন্দা ইলাল্লাহি ওয়াহামিলা সালেহান ওকাল আ ইল্নানী মিনাল মুস্তামিন মুসতিমিন তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি দিকে মানুষকে আহ্বান করে আর আমলে সালেহ সম্পাদন করে সব কর্মসমূহ সম্পাদন করে অতঃপর বলে ইন্নানি মিনাল মুসলিম নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত অন্তর্গত তাহলে তার চেয়ে আর উত্তম কথা কার হতে পারে তাহলে বোঝা যায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা হচ্ছে সর্বোত্তম কথা বা হামিম সাজদা তেত্রিশ নম্বর আয়াত রসুল্লাহ সাল আলিহাসালামের উপরে কোরআনের যে প্রথম বাণী নাজির হয়েছে লিকরা তাই না এই কোরআন আল্লাবুল আলামিন কোরআনের প্রথমেই বলছেন হুদাল্লিল মত্তাকিন মোত্তাকিনের জন্য মত্তাকিদের জন্য তাকুয়াশিলদের জন্য এটা হচ্ছে পথনির্দেশ এটা হেদায়তের আলোকবর্তিকা কার জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমি যদি আল্লাহকে ভয় না করি তাহলে কোরআন আমাকে হেদায়ত দিবে না আজকে আমাদের দেশের বহু আলেমুলা দেখবেন যে কোরআনের অনেক ক্ষেত্রে অপব্যাখ্যা করেন কোরআনের বহু ক্ষেত্রে অপব্যাখ্যা করেন সুতরাং আমাদের আমাদের দৃষ্টিতে মনে হয় যে তাদের মধ্যে যদি যথাযথ তাকোয়া থাকতো তাহলে তারা কোরআনের অপব্যাখ্যা এভাবে করতো না যাই হোক আমরা সেদিকে না যাই সুরা আসরে আল্লাহ রাবুল আলমিন মানবতার মুক্তির জন্য যে চারটি গুণ বলেছেন তাই না চারটা গুণ তার মধ্যে চতুর্থ নম্বরে হলো তৃতীয় তৃতীয় নাম্বার হলো অথবা সৌবিল হক যারা পরস্পরকে হকের উপদেশ দেয় যারা পরস্পরকে হকের নির্দেশ দেয় তাহলে বোঝা যায় যে মানবতার মুক্তির জন্য মানুষকে দাওয়াত দেওয়া এটা জরুরি বিষয় আমার নিজের মুক্তির জন্য মানুষকে দাওয়াত দিতে হবে সুরা বালাদে আল্লাহ রবুল আলমিন বলছেন সুরা বালাদের নম্বর আয়াত দেখেন আল্লাহ বলছেন সুম্মা মাল্লা সুতরাং ওই সমস্ত মানুষের মধ্যে যারা ইম্যান এনেছিল তারা কি করতো অথবা সৌবিল তারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিত অথবা সৌবিল মারহামা তারা পরস্পরকে দয়ার বা করুণা করার এটা তারা উপদেশ দিত ফলে তাদের জন্য কি পুরস্কার উলায়কা সাবুল মেইমানা তারাই হবে ডান দিকের দল ডান দিকের শাড়ি ডান দিকের শাড়িরা কোথায় যাবে জান্নাতে যাবে তাহলে বোঝা যায় আপনার আমার এই দাওয়াতের ফলে আমরা কিন্তু ডান দিকের শাড়ির অন্তর্ভুক্ত হতে পারবো সুতরাং এই চেষ্টা আমাদের করতে হবে আমরা যেন সবাই এটা করি রসুল্লাহ সাল্লিহু আসসাল্লাম ও দাওয়াতের ফজিলত তিনি বর্ণনা করেছেন বিভিন্নভাবে আবদুল্লাহ মাসুদ আল্লাহ আলম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আসসালাম বলেছেন খাইরিন ফালাহু মান্দাল্লা আলাহাইরিনিস্লাজর ফালিহি যে ব্যক্তি কাউকে কোন সৎ কাজের ভালো কাজের কল্যাণকর কাজের পথ নির্দেশ করে বা নির্দেশনা দেয় তার জন্য আমলকারীর সমপরিমাণ পরিমাণ নাকি রয়েছে শহি মুসলিম এক হাজার মুসলিম হাদিস নাম্বার এক হাজার আটশো তিরানব্বই হাদিস নাম্বার দুইশো নয় তাহলে আল্লা রসুলসাল্লা সাল্লাম যেটা বললেন যে ব্যক্তি কোনো কাউকে কোনো ভালো কাজের নির্দেশ দেয় বা হেদায়ত দেয় বা পথ নির্দেশ দান করে নির্দেশনা দান করে তার জন্য আমলকারীর সম পরিমাণ নাকি রয়েছে এবার বলুন নির্দেশনাটা যদি আমার ছেলের জন্য হয় আমি ছেলেকে বলছি বাবা তুমি সালাতা আদায় করো তাহলে কি সব পাওয়া যাবে না দুইটা লাভ একটা হলো আমি তাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সোহাবও পাবো আর দ্বিতীয় লাভ হলো আমার ছেলেটা সৎ পথে চলবে তাই না তাহলে আমার দুইটা লাভ আমার ছেলে বিপদগামী হবে না আমার মেয়েটা ভুল পথে পরিচালিত হবে না এটা যেমন আমার একটা লাভ দ্বিতীয় আমার লাভ হলো আমার এই কথার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে আমি স্বভাবও পাবো তাই না সুতরাং আমাদের দাওয়াত শুরু করতে হবে আমাদের পরিবার থেকে হরা রজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম বলেছেন নাম দায়েলা হুদান যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে আহ্বান করে কানালাহু মিসলা আজরে কানালাহু মিনাল আজরে মিসলা উজুরিমান আহু তার জন্য ওই পরিমাণ নাকি রয়েছে যে ওই দাওয়াতের অনুসরণ করে লায়ানিকা মিন উজুরাহিম সেয়ান আর এই নেকি থেকে এই দাওয়াত দেওয়ার কারণে তার নেকি থেকে কোনো কম করা হবে না কার যে আমল করছে তার নেকি থেকেও কম করা হবে না যে দাওয়াত দিয়েছে সেও কম পাবে না ওয়ামান কানা আলাইহি মিনাল ইসমে মিসলা আসাম ইমান যদি কেউ কাউকে পাপের দিকে আহ্বান করে তাহলে তার জন্য ওই পরিমাণ নাকি রয়েছে যে এর অনুসরণ করবে হিমসা হিমসাইয়ান কিন্তু এক্ষেত্রে আমলকারীর পাপও কম হবে না আর যে দাওয়াত দিচ্ছে তারও কিন্তু কম হবে না তাই না সমান হবে এবার মনে করেন যে আমরা দাওয়াত দিচ্ছি একজনকে যে ভাই আসেন সালাত আদায় করেন আজান হয়ে গেছে আসেন আপনি সালাত আদায় করেন কেউ যদি দেওয়া দেয় যে ভাই এখানে কনসার্ট হবে ওখানে মাইকিং হচ্ছে ওখানে যাই তাহলে কি হবে গোনা হবে না জেনে রাখবেন সাদাকে জারিয়া যেমন হয় নেকি যেমন জারি থাকে গোনাও তেমনি জারি হতে পারে আপনি যদি কাউকে কোনো একটা বেদাতি কাজে আহ্বান করেন কাউকে যদি একটা শিরকি কাজে আহ্বান করেন আর শিরকি কাজটা যদি সে করে বেদাতি কাজটা যদি সে করে তাকে দেখে দেখে যত মানুষ এই কাজগুলি করতে থাকবে সবাই কিন্তু সমান গুণাগর হবে তাই না আর তার একটা অংশ আমার হবে রসুল সাল্লা ইসলামের জন্য সাবধান করার জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আদম আলাই আদম আলাহ ইসলামের ছেলে কাবিল প্রথম হত্যাকারী হিসাবে দুনিয়াতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে এর একটা পাপের অংশ তার হবে তাই না তাহলে সেটা যদি হয় আমাদেরও কিন্তু এই গোনা থেকে বা এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে অবশ্যই সাবধান হতে হবে কখনও যেন ভুল জিনিসের দিকে আমরা আহ্বান না করি দাওয়াত না দিই হাদিস নাম্বার মুসলিম ছাব্বিশশো চুয়াত্তর দুই হাজার ছয়শো চুয়াত্তর মেশকাত হাদিস নাম্বার একশো আটান্ন মেশকাত হাদিস নাম্বার একশো আটান্ন মুসলিম দুই হাজার ছয়শো চুয়াত্তর ওয়ালাইকুম আসসালাম এবার আসুন দাওয়াত না দেওয়ার পরিণতি কী আমরা তো অনেক সময় দাওয়াত দিই না না বলি না কথা বলি না কারণ কথা বললেই বিপদ আপনি যে পরিবেশে আসেন ওই পরিবেশে কথা বলতে গেলেই বিপদ তখন আমরা কি করি চুপ করে থাকি কিন্তু একটা জিনিস দেখবেন আপনি যখনই হকের কথা বলবেন একটা ভালো কথা বলবেন আপনি সেখানে কিন্তু অবশ্যই আপনার সমর্থনকারী লোক পাবেন যেমন ধরুন আপনি বাসে আছেন বাসে আমরা যাতায়াতের পথে বাসে চড়ি না বাসে আস এই বাসে গান বাজাচ্ছে তাই না এবার গানতের মধ্যে তো দুই ধরনের মানুষ থাকবে কেউ শুনতে পছন্দ করে কেউ শুনতে অপছন্দ করে কিন্তু যারা শুনতে পছন্দ করে তার মধ্যে এমন মানুষ পাবেন যখন আমি বলবো যে ড্রাইভার সাহেব গানটা বন্ধ করেন আমার সমস্যা হচ্ছে তখন কিন্তু যারা শুনতে পছন্দ করে তারাও বলবে যে ড্রাইভার ঠিক আছে আপনি বন্ধ করেন ওনারা যেহেতু সমস্যা আছে আপনি গানটা বন্ধ করে দেন অবশ্যই বলবে কিন্তু এবার ধরুন যে ওই কম্পার্টমেন্ট অর্থাৎ ট্রেনে যাচ্ছেন এই কম্পার্টমেন্টে ধূমপাই লোক আছে বা বাসে ধূমপাই লোক আছে যদিও ট্রেনে লেখা থাকে ধূমপান নিষেধ এরপরেও কিন্তু মানুষ ধূমপান করে এখন আপনি যদি কাউকে বলেন যে ভাই আপনি এখানে ধূমপান করছেন আমাদের তো সমস্যা হচ্ছে প্লিজ আপনি এখানে ধূমপান করবেন না তখন কিন্তু ধূমপাই যারা আছে তারাও বলবে যে ভাই আপনি এখানে কোনো করছেন আপনি বরং দূরে যেয়ে পারেন গেটে যান অথবা বাথরুমে যান যে কোনো জায়গায় নিরাপদ জায়গায় গিয়ে করেন আপনি ভিতরে কেন করছেন তাই না তাহলে আমরা যদি মুখ খুলি তাহলে আমাদের সহযোগী পাওয়া যাবে আপনি যদি দাওয়াত দেন তাহলে দাওয়াতের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সহযোগী পাবেন কিন্তু আপনাকে সাহস করে দাওয়াতটা দেওয়ার চেষ্টা করতে হবে দাওয়াত যদি আমরা না দিই তাহলে অসুবিধা কী হবে অসুবিধা হবে এই এই বাসে যত লোক আছে যদি রোগীও থাকে তারপর কথা না বলার কারণে ওর গানের শব্দে কান বলা হয়ে যাবে তারপর সে চুপ করে আছে ধূমপান করছে একজনের সমস্যা হচ্ছে বাচ্চারা তো বলতে পারে না ওরা তো বলে না সাধারণত ওর তো ক্ষতি হচ্ছে কিন্তু তারপরও কেউ বলার নাই বলে ওই বাচ্চার ক্ষতি কিন্তু তার সহ্য করছে তাই না তাহলে এই ক্ষতি তো আমাদের হবে একবার বাস্তব কিন্তু আপনি যদি না বলেন তাহলে আপনাকে চুপ করে এগুলি সহ্য করতে হবে এটা ঘটনা বলি একবার ঢাকাতে যাচ্ছি ঢাকাতে না ইয়েতে যাচ্ছি আমরা দিনাজপুরে ফার্স্ট ক্লাসে টিকিট কেটে উঠছি তো সেখানে বিদেশি তিন চার তিনটা একটা ভিতরে যখন ঢোকে এতটা দুর্গন্ধ বের হয় অসহ্য মানে সহ্য করার মতো না আবার এত উচ্চ শব্দে কথা বলছে সবাই বিরক্ত হচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না তো একসময় একজন বললো যে ভাই আমাদের সমস্যা হচ্ছে আপনার একটু প্লিজ আস্তে কথা বলেন অথবা একটু বাইরে গিয়ে কথা বলেন তারপর থেকে আর এই সমস্যাটা হয়নি তাহলে যখন দেখবেন আপনি কথা বলবেন আপনি অবশ্যই সহযোগিতা পাবেন তাহলে দাওয়াত যদি দেন উপকার পাবেন যদি দাওয়াত না দেন তাহলে অবশ্যই কষ্ট করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়াতে করবেন পরকালেও করতে হবে কাইসিম আবি হাজিম রজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কমা আবু বকর রজি আল্লাহু আনহু আল্লাহ ওয়াসনা আলিহি আবু বকর রজিউল্লা আল্হু তিনি দাঁড়ালেন এবং তিনি আল্লাহ প্রশংসা করলেন এবং তার গুণুকীর্তন করলেন অতঃপর তিনি বললেন এয়া আই নাস ইন নাকুম তাকরা উনহা আদিল আয়া হে মানব সকল তোমরা এই আয়াৎ তেলাউত করে থাকো আয়াৎটা হচ্ছে এয়া আই আল্লাহ দিন আলাইকুম আনফুসাকুম লা ইয়াজরুকুম মান জাল্লা ইজাহ দাদিত্ব হে মানব সকল তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের উপরে বিরুদ্ধবাদীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না পথভ্রষ্ট যারা তারা তোমাদের কোনো ক্ষতি করবেন করতে পারবে না যখন তোমরা হিদায়েতের উপরে থাকবে ওয়া ইন্না সামিয়ানা রসুল আল্লাহ হে আলাইহি আসাল্লাম আমরা রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলতে শুনেছি ইন্নান না সাইজা রাউ আল মুনকারা মানুষ যখন কোনো গর্হিত কাজ দেখে যখন কোনো খারাপ কাজ দেখতে পায় লা ইওয়াই ইরো কিন্তু সেটাকে তারা পরিবর্তন করে না বাধা দেয় না আওশাই বাহুমুল্লাহ হবে কাবিহি তাহলে আমি আশঙ্কা করছি যে আল্লাহ রবুল আলমিন তাদের সবাইকে শাস্তিতে অন্তর্ভুক্ত করবেন সবাইকে শাস্তি দেবেন এমন নয় যে আল্লাহর যখন আসবে তখন যারা পাপি তাদেরকে বেছে বেছে দেবে তাই কি হবে আজকের এই তিন বছর চলছে প্রায় করোনা তাই না এই করোনার আল্লাহর এই শাস্তির শিকার কিন্তু আমরা সবাই তাই না কারো হয়েছে কারো হয়নি যার হয়নি সেও কিন্তু এই অসুবিধাটা ভোগ করে এখন করে না আর যার হয়েছে সে তো সরাসরি সুতরাং আল্লাহর শাস্তি যখন আসবে আজাব যখন আসবে তখন বেছে বেছে আসবে না ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার পাঁচ মেশকাত হাদিস নম্বর পাঁচ হাজার একশো বিয়াল্লিশ মেশকাত হাদিস নম্বর পাঁচ হাজার একশো বিয়াল্লিশ সিলসিলা সহিয়া পনেরোশো চৌষট্টি হোজাই ইয়ামান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না নবী আসল্লা আলি আসাল্লামকাল ওয়াল্লাজি নাফসি বিয়ে ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে লা লতা বিল মা অবশ্য অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে ওয়ালা না আনিল মুনকার এবং অবশ্য অবশ্যই তোমরা খারাপ কাজ থেকে বিরত রাখবে বাধা প্রদান করবে আও লাইউ শেখানুল্লাহু আইয়া সা আলাইকুম আদা মিন আইন দেখি সুম্মা লাতা ওয়ালাই উস্তেজা বলা যদি তোমরা এই কাজটা না করো তাহলে অবশ্যই রবুল আলমিন তোমাদের নিকটে শাস্তি প্রেরণ করবেন অতপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে শাস্তি থেকে মুক্তির জন্য কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না আজকে এই যে আমরা এত দোয়া করছি আল্লাহ করোনাটা তুমি দুনিয়া থেকে উঠে নাও। কিন্তু আল্লাহকে নিচ্ছেন নিচ্ছেন না এই শাস্তি আল্লাহ যতদিন চান ততদিন থাকবে যদি মানুষ সেদায়ত লাভ না করে যদি আমাদের তহবা ইস্তেকফার এর পরিমাণ যদি বেশি হয় আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ চাইলে এটা উঠে যাবে আর যতদিন আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি না হবেন তিনি চাইলে এটা স্থায়ীও করে দিতে পারেন তাই না সুতরাং ওই শাস্তি আসার পূর্বে আমাদের জন্য করণীয় হবে আমরা যেন মানুষ যারা পাপে নিমজ্জিত মানুষ আজকে যারা বিভিন্ন ধরনের অনাচার কুসংস্কারের নিমজ্জিত তাদেরকে হেদায়তের আলো দিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে এইসব পাপচার থেকে ফিরিয়ে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমরা এই কাজ থেকে বিরত থাকি তাহলে কিন্তু আমাদের প্রতি আরও বিভিন্ন শাস্তি আসতে পারে সেজন্য আমরা সাবধান হব জারির বিন আবদুল্লা আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন মামিন উফি কৌমিন উফি হুমুল মা আসি যদি কোনো সম্প্রদায়ের মধ্যে এমন কোনো লোক থাকে যা যেখানে সে পাপাচার করে ইয়াকদিন আলা এই সম্প্রদায়ের সামর্থ্য আছে তাকে বাধা দেওয়ার তার এই কাজটাকে পরিবর্তন করার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাই কিন্তু তারা এটাকে বাধা দিচ্ছে না ইহ আসা বাহমুল্লাহ আইয়া মতু তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে শাস্তি দেবেন তাদের মৃত্যুর পূর্বে অবশ্যই আল্লাহ তাদেরকে তাদের মৃত্যুর পূর্বে শাস্তি দেবেন তার মানে দুনিয়াতে দেবেন তাই না সুতরাং আমাদেরকে সাবধান হওয়া দরকার আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার তিনশো উনচল্লিশ আবুদাউদ হাদিস নম্বর চার হাজার তিনশো উনচল্লিশ তাহলে আমরা যদি মানুষকে দাওয়াত না দেই তাহলে দুনিয়া এবং পরকালে আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে সেজন্য আমরা সাবধান হব সুদে মন্ডল সময় স্বল্পতার কারণে আমাকে কিছু সংক্ষিপ্ত করতে হচ্ছে আমরা জানলাম দাওয়াত দেওয়ার গুরুত্ব ফজিলত এবং দাওয়াত না দেওয়ার পরিণতি এর সাথে দাওয়াতের কৌশল আছে সেগুলি হয়তো বলার সময় হবে না আমাদেরকে বিভিন্ন কৌশলে দাওয়াত দিতে হবে এটা আপনারা দেখে নেবেন আমরা এবার বলবো দায়ীদের চরিত্র এবং তাদের গুণাবলী দায়ীদের গুণাবলী কি হবে একজন মানুষ আমরা একজনকে দাওয়াত দিতে যাব তাই না আমাদেরকেও কিছু বৈশিষ্ট্য থাকতে হবে সেই বৈশিষ্ট্যগুলি কি হবে এক নম্বর আমাদের বক্তব্য আমাদের কথা এটা অবশ্যই কুরআন হাদিসের দলিল ভিত্তিক হতে হবে দলিল লিখে নেন সুরাজ সুরা নাহাল তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত সুরান আহাল তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত আহলাদ জিক্রিনতুহ আলাম বা সুকরু যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের নিকট থেকে প্রশ্ন করে জেনে নাও জিজ্ঞাসা করো দলিল প্রমাণ সহকারে সুতরাং দলিল প্রমাণ সহকারে আমাদের বক্তব্য হতে হবে সুরাবানি ইসরাহল সত্রিশ নম্বর আয়াত আল্লাহুল আলমিন মুসাকে বললেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছনে তুমি কেন পড়ো হে মুসা ও কথা কেন তুমি বলো বুঝতে পারছেন আল্লাহ ধমক দিয়েছেন সুতরাং আমার জ্ঞান অনুযায়ী আমাকে কথা বলতে হবে আমি যে বিষয়ে জানি পারদর্শী সেই বিষয়ে আমাকে কথা বলতে হবে যদি কোনো বিষয়ে আমি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সে বিষয়ে আমার জ্ঞান না থাকলে জ্ঞান অর্জন করে মানুষকে বলতে হবে ঠিক আছে কিন্তু জ্ঞান ছাড়া কখনো কথা বলা যাবে না সালাম রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী আসসালাম বলেছেন মাইয়াকুল আলাইয়া যে ব্যক্তি আমার উপর এমন কোনো কথা বললো যা আমি বলিনি ফালিয়াত বাবা মাকে আদাহিনার নাম সে যেন তার স্থানটাকে জাহান্নামে বানিয়ে নিল যে ব্যক্তি আমার সম্পর্কে এমন কোনো কথা বললো যা আমি বলিনি তাহলে সে যেন তার স্থানটাকে তার ঠিকানাটাকে জাহান্নামে বানিয়ে নিল সোহিবরি আদেশ নাম্বার একশো নয় তাহলে আমরা জেনে শুনে কথা বলবো না জেনে কোনো কথা বলবো না এটা হলো একজন দায়ীর জন্য আবশ্যকীয় গুণাবলী দুই নাম্বার আমাদের কথার মধ্যে আমাদের বক্তব্যের মধ্যে আমাদের দাওয়াত দেওয়ার মধ্যে যেন কোনো লৌকিকতা কোনো শ্রবণ উদ্দেশ্যে না থাকে রিয়া এবং সুমা না থাকে সালাম আরহি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহু আলিহু আসসাল্লাম বলেছেন মানসাম্মা সাম্মা আহুল্লাহু বিহি যে ব্যক্তি কোন মানুষকে শোনানোর ইচ্ছা পোষণ করে আল্লাহ রব্দুল আলামিন ওটা শুধু মানুষকে শুনিয়ে দেন ওয়ামা ইউরা ইউরা ইল্লাহু মানুষ কেউ যদি কোনো জিনিস কাউকে প্রদর্শন ইচ্ছা করে দেখাতে চায় তাহলে আল্লাহ শুধু ওটা দেখানোর ব্যবস্থা করেন কিন্তু এর মাধ্যমে সে কোনো সব পায় না এর মাধ্যমে কোনো নেকি সে অর্জন করে না আর এর মাধ্যমে সে ভালো কোনো ফলাফলও লাভ করে না পরকালীন জীবনে সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে রিয়া সুমা লৌকিকতা এবং প্রদর্শন ইচ্ছা বা মানুষকে শোনানো এইগুলি থেকে বিরত থাকা সহিব খারে হাদিস নাম্বার ছয় হাজার চারশো নিরানব্বই ছয় হাজার চারশো নিরানব্বই পাঁচ হাজার তিনশো ষোলো তিন নম্বর আমাদেরকে ধৈর্যশীল হতে হবে সুরা আলে ইমরানের শেষ নম্বর আয়াত আল্লাহ বলছেন এল্লাদিনা আনুসবিরু ওয়া সোয়াবিরু ও রোয়াবিতু সরে আলে ইমরান শেষ নাম্বার আয়াত মানে দুইশো সেই সাথে আমাদের প্রত্যেকেই বন্ধুসল হতে হবে আমি যাকে দাওয়াত দিব তাকে অবশ্যই নিজের জন্য আপন করে নেব তাকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করব তাকে আমার ভাই হিসাবে গ্রহণ করব তাকে আমার একজন দিনী ভাই হিসাবে আমি তাকে দাওয়াতটা দিবো সেক্ষেত্রে আল্লাহ রাবুল আলামিন সুরাফা তাহার আঠাশ নম্বর আয়াতে যেটা উল্লেখ করেছেন মোহাম্মাদুর রসুল উল্লাহ পল্লাদিন আহু আলাল কুফার রোহামা উবাইনা তাহলে আমরা দাওয়াত দেব অবশ্যই বন্ধু ভাবাপন্ন হয়ে বা বন্ধুবচ্ছল হয়ে চার নম্বর যে বিষয়ে আমরা দাওয়াত দিব সেই বিষয়ে নিজেকে আমলকারী হতে হবে অর্থাৎ কথা আর কাজে মিল থাকতে হবে যে বিষয়ে আমরা দাওয়াত দিব সেই বিষয়ে আমলকারী হতে হবে আমি একটা কথা বলছি অথচ আমার মধ্যে সেই বিষয়ের আমল নাই তাহলে কেটা হবে ডাক্তার যদি সিগারেট খেতে খেতে একজন অ্যাজমার রোগীকে বলে যে ভাই আপনি ধূমপান করবেন না তাহলে অ্যাজমার রোগ ওটা গুরুত্ব দেবে না তাই না গুরুত্ব দেবে গুরুত্ব দেবে না ডাক্তার নিজেই খেয়ে আবার আমাকে উপদেশ দিচ্ছে সুতরাং আপনি যখন দাওয়াত দিচ্ছেন মনে করবেন যে আপনি একজন ডাক্তার আপনি একজন চিকিৎসক আপনি একজন ফিজিশিয়ান আপনি তার ভিতরে যে দোষ আছে বা তার ভিতরে যেটা ত্রুটি আছে ওটা সংশোধনের জন্য আপনি চেষ্টা করছেন সুতরাং সেজন্য আপনার আমার দাওয়াতটা ওইভাবে হতে হবে যে না আমি যেটা বলছি সেটা যেন আমাদের আমলে থাকে এক্ষেত্রে আপনারা দলিল হিসেবে লিখে নিতে পারেন আচ্ছা পাঁচ নম্বর যে বিষয়ে আমরা নিষেধ করছি মানুষকে তাই না যে বিষয়ে আমরা মানুষকে নিষেধ করছি আমাদের আমলটা যেন সেই বিষয় কেন্দ্রিক না হয় অর্থাৎ আমি যেটা নিষেধ করছি আমি সেটাই করছি আমরা বলছি যে ভাই তোমরা গিবত করো না কারণ গিবোধ করলে পরকালীন জীবনে তোমার নেকি থেকে এর প্রায়শ করতে হবে নেকি দিয়ে দিতে হবে অথবা তোমার উপরে এটা চাপবে তার গোনা চাপবে আমরা এটা বলছি কিন্তু আমরা যদি আবার ওই পরিবেশে বা একটু দূরে গিয়ে যদি এই কাজটা করি আর ওই লোকরা যদি জানতে পারে সে লোকটা এটা করে তাহলে কি আমাদের দাওয়াত মানুষ শুনবে শুনবে না সুতরাং সেজন্য যে বিষয়ে আমরা নিষেধ করব সেই বিষয়ে যেন আমরা নিজে আমল না করি ছয় নম্বর উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আব্দুল্লাহ আমার আমর আমর আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইন্নামিন আহাবেকুম ইলাইয়া আহসানুকুম আখলাতান তোমাদের নিকট তোমাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে প্রিয়তর হচ্ছে বা সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে সেই যার চরিত্র ভালো তোমাদের মধ্যে থেকে আমার নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই যার চরিত্র ভালো মেশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার চুহাত্তর মেশকাত হাদিস নাম্বার পঁচাত্তর পাঁচ হাজার চুহাত্তর এবং পাঁচাত্তর পাঁচ হাজার পঁচাত্তর এটাও আমরা আপনারা লিখতে পারেন ওখানে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন এর নামেন খেয়ার হকুম হলুকান তোমাদের নিকটে তোমাদের মধ্য থেকে আমার নিকটে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী যে সবচেয়ে বেশি সৎ চরিত্রের অধিকারী সাত নম্বর আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কখনোই আমরা নিরাশ হব না এত বারবার বলছি কিন্তু লোকটা সালাতি আদায় করছে না আমার কথা শুনছে না আমরা কখনোই এটা নিরাশ হব না আল্লাহ বলছেন বল তাকনা তুমির রাহমাতিল্লা এলাল্লাহ বা জামিয়া সুরাজ ঝুমার তেপ্পান্ন নম্বর আয়াত তোমরা আল্লাহর রহম থেকে রহমত থেকে দয়া থেকে নিরাশ হয়েও না সুতরাং মমিনের বৈশিষ্ট্য এইটা নয় যে সে নিরাশ হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে আপনার দুরারোগ্য বেধি হয়েছে আপনার বেধি সারছে না রোগ সারছে না হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি এই যতদিন আপনার এই রোগ থাকবে ততদিন আপনি নেকি পাচ্ছেন ততদিন আপনার গোনা মাফ হচ্ছে তাই না এটা আপনি পাচ্ছেন আপনার যদি বিশেষ কোনো আমল থাকে যে আমলটা আপনি এই অসুস্থতার কারণে করতে পারছেন না তাহলে আমল না করে আপনি সবটা পেয়ে যাবেন আল্লাহ ফ্রেশ বলবেন আমার বান্দা সে সুস্থ অবস্থায় যে আমলটা করতো তার জন্য ওই পরিমাণ নেকি তুমি লিখে দাও তাহলে আমার কি কোনো লস আছে লস নাই আবার যদি এই রোগে কারো মৃত্যু হয়ে যায় তাহলে রসুল সাল্লা সাল্লাম বলছে তার এই রোগের কারণে তার গোনা মাফ হতে হতে এমন হয় যে সে নিষ্প অবস্থায় মারা যায় তাহলে পরকালীন জীবনে যদি আমি মুক্তি পেয়ে যাই তাহলে আমার হতাশ হওয়ার কি দরকার তাই না আমাদের লক্ষ্য তো জান্নাত সেই জান্নার যদি আমি যেতে পারি তাহলে কোনো বিপদে কোনো অসুখে আমরা কখনো নিরাশ হব না আচ্ছা ঠিক আছে তো সেজন্য আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবো আমরা কখনো নিরাশ হব না কখনো মানুষের সাথে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বললে মানুষ হক থেকে ছিটকে যায় বুঝতে পারলেন কখনো মানুষকে এমন কোনো কথা বলা যাবে না কটু ভাষা ব্যবহার করা যাবে না যে কথা বললে মানুষ হক থেকে ছিটকে যায় যেমন মনে করেন একজন মানুষ সালা আদায় করে না তা আমাদের দেশে আমাদের তো প্রচলিত আমরা বেনামাজি বলি তাই না বেনামাজি বলি আপনি যদি প্রথমেই একজন মানুষকে বলেন এ লোকটা এমন মানুষ যে মানে নামাজ পড়ে না ও লোকটা বেনামাজি আপনি এই কথাটাই ঘুরাই বলবেন এই জিনিসটাই ঘুরাই বলবেন যে বেনামাজি না বলে একজন লোকের ইমান নাই ধরেন এমন কাজ করেছে যে ইমান ধ্বংস হয়ে যাও কাজ করেছে তা আপনি যদি তাকে বলেন যে লোকটা বেঈমান তাহলে কিন্তু গালি হয়ে যাবে আবার এই কথাটাই আপনি একটু ঘুরে বলবেন ভাই এমন কথা বলেছে যে এটাতে ইমান থাকে না তাই না আপনি তাকে বেনামাজি না বলে তাকে বলেন যে ভাই নিয়মিত সালা আদায় করে না একই কথা কিন্তু তা আপনি বললেন যে সে নিয়মিত আদায় করে না নিয়মিত করে না মানে অনিয়মিত করা না করে একই তো তাহলে আপনি তাকে বেনামাজি না বলে আপনি বলছেন যে সে নিয়মিত আদায় করে না অথবা সে এমন কাজ করে যে তার ইমান থাকে না যদি আপনি এইভাবে বলেন তাহলে সে কিন্তু রাগ করবে না এক সময় আমরা এই তেঁতুলিয়াতে এখান থেকে কর্ণঘাট থানার ভিতরে এখান থেকে সাত আট কিলো দূরে আমরা একটা বাহাজে গিয়েছিলাম সুফিদের সাথে বাহাজ ফকিরদের সাথে বাহাজ তখন এই ফকিররা অভিযোগ করছে যে আমাদের মসজিদের সাহেব শুধু আমাদের কি বোধ করে আমাদের বিরুদ্ধে কথা বলে তো বলছে ভাই কী বোধ করে বলেন তো তো বলছে যে আমাদেরকে বলে যে ওরা সালাত করে না ওরা তো সালাত বলে না নামাজ পড়ে নামাজ পড়ে না এই ওরা খালি বলে যে ওরা এই এই সব করে এগুলো মদ গাছ এগুলি মদ গাছা তো আর বলে না দূরেরটা বলে না এই ধূমপান করে এগুলি বলে তো এগুলি তো আমাদেরকে বলতে পারে মানুষের সাথে কেন বলে এখন ধরেন এগুলি তো আসলে বাস্তব কথা আপনি যদি সালাতের গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন মসজিদে তাহলে আপনি এই বক্তব্য দিতে দিতে এমন কথা ওখানে হয়ে যাবে যেটা বেনামাজদের ঘাড়ে যাবে তাই না গালি হয়ে যাবে আপনি যদি ওখানে বক্তব্য দেন বেদাদের বিরুদ্ধে তাহলে যারা শির্ক করে গালিটা তো তার উপরে চলে যাবে যাবে না আচ্ছা এভাবে হবে এখন এইভাবে যদি হয় আর কেউ যদি মনে করে যে আমাকে গালি দেওয়া হয়ে যাচ্ছে তাহলে তো সমস্যা আমাকে কোরআন হাদিসের কথা বলতে হবে মার্জিতভাবে কিন্তু সেটা যদি কারোর বিপক্ষে যায় সেটা তো আমাদের কিছু করার নাই তবে আমরা নির্দিষ্ট করে কাউকে এমন কোনো কথা বলবো না যেন গালিটা তার উপরে গিয়ে পড়ে এ কাছ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো নয় নম্বর আমাদের কাজ হলো যে আমরা নম্রভাষী হব সুরা আলে ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াত আমি আর আয়াত পড়ব না হাদিসে পড়বো না আপনার এখানে লিখবেন নোটিশ এসে গেছে সুরা আলে ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়াত সুরা আরফ একশো নিরানব্বই নম্বর হায়াত আয়াত মেশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার আটষট্টি মেশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার আটষট্টি আল্লাহ রব্বুল আলমিন মুসাই এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠালেন তাই না এরপর বললেন ওয়াকুল আলাহুমা পাউলান ওয়াকুল আলাহু পাউলান কারিমা তাদের সাথে নম্র কথা বলো একজন কাফের কাছে যেয়ে আল্লাহ যদি তাকে নম্র কথা বলতে বলেন তাহলে আমি আপনি দাওয়াত দেবো কাকে নিশ্চয়ই কোনো মুসলমানকে সুতরাং তার সাথে আমরা নম্রভাবে কথা বলবো সবশেষে আমাদের মধ্যে যেটা দরকার সেটা হলো এই দাওয়াতের মাধ্যমে দুনিয়া বি কোনো কিছু প্রার্থনা না করা দাওয়াতের মাধ্যমে আমরা দুনিয়ার কোনো কিছু যেন না চাই সুরা হুদ একান্ন নম্বর আয়াত এবং সুরা সোয়ারা একশো নয় নম্বর আয়াত আমরা দাওয়াতের মাধ্যমে আমরা কখনও যেন দুনিয়ার কোনো স্বার্থ দুনিয়াবি কোনো কোনো লালসা দুনিয়াবি কোনো কিছু যেন আমরা দাওয়াতের মাধ্যমে মানে নিজে নিজে এটা না চাই বা কামনা না করি এটা আমাদের করণীয় হবে যদি আমরা প্রত্যেকেই আমরা যথাযথভাবে আল্লাহর পথে এইভাবে দাওয়াত দিতে পারি তাহলে ইনশাআল্লাহ এই দাওয়াতের মাধ্যমে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের পাড়া প্রতিবেশী এবং সর্বোপরি আমাদের এই দেশ ইনশাআল্লাহ একদিন সংস্কার হবে একদিন ঠিক হবে একদিন সংশোধন হবে আল্লাহ আমাদের সবাইকে একজন প্রকৃত দায়ী হিসাবে একজন দায়ী এলাল্লাহ হিসাবে আমাদেরকে কবুল করুন আল্লাহ মামিন আকুলকলি হাজ আস্তফরুল্লাহালকিন আসসালাম আলাইকুম রহমতুল্লাব